তিন চারি দিন এটা শিবিরত আছো, কিন্তু আমার কোনো MLA প্রেসিডেন্ট কোনো আমার খবর লওয়া নাই। আর সাত দিন ধরে সরকারের পর কোনো সহায় পাওয়া নাই, আমি কোনো আমার খবরও লওয়া নাই। আর আমার যদি MLA রহিম আহমেদ তখন আমাকে কি সহায় করবো বেলে কথা, আমার চাবাও নাই, মানুষটা বাঁচি আছো না মরছো, এতে প্রেসিডেন্টও খবর লওয়া নাই। আর ঘরত পানি মোটামুটি হাঁটু যাব লাগা হয়, আর লড়া ছলীর যে অবস্থা, গরু গাই ছাগলী সব পানি পরি আনিব পারা নাই, হাঁহ সম্পত্তি সব পানি আমার তো হাঁটু যাব লাগে, ঘরের ভিতর একাকল পানি, তো একাকল পানি আমি থাকিম কেন তো আপনি শান্তিপুর ভেলা শান্তিপুর বলে কয়, এটা আমি এটা কলেজের আশ্রয় আছো, আঞ্চলিক কলেজ, এই এখানে কব লাগা মোর আজি চারিদিন হল, এটা বাইশজন পরিয়াল আছো, আমি কোনো খবর লওয়া নাই, কায়ো বাইশ ঘর মানুষ আছো। এতে আমি ভাওনা কারণত আহি এতে শিবির পাতি আছো আজি দুদিন তিনদিন ধরে, কিন্তু আমার গরু হাঁহ ছাগল সব অটু আনিছে, এটা মানুহবিলাকক কোনো খবর লতা মানুহে নাই, একজন কোনো ব্যক্তি অহা নাইকা, কোনো বিধায়ক অহা নাই, কোনো হেৰি অহা নাইকা, সরকারি সরকারের পৰা কোনো সা খবর অহা নাইকা, বিরাট সমস্যা ভুগি আছো, রান্ধা বাড়া নাই, গ্যাস নাই, কিবা নাই, খুব অসুবিধা করে খাওয়া লওয়া নাই, খুব অসুবিধা করে আছো মানুষকে। ঘরের ভিতর কেম পানি, ঘরের ভিতর কেম পানি উঠছে, ঘরের ভিতর টাকা লোক এক আঁঠু পানি হয়ে গেছে, আজি তিনিদিন হ'লে থাকিবা, আকৌ বা নাই, আমাৰ ঘৰত আকৌ খুব পানী, আৰু ল'ৰা ছোৱালীও একদম পানী তল যায়, সেইকাৰণে আমি আহিবা তিনিদিন হ'লে আজি ইয়াতে আকৌ পোৱা নাই, চৰকাৰৰ ফালৰ পৰাও বিচাৰি ল'ব অহা নাই, আকৌ অহা নাই, কোনো অহা নাই, খালে ৰহিম আহমেদ, ৰহিম আহমেদ MLA অহা নাই, চাবা অহা নাই, প্ৰেচিডেণ্টো অহা নাই, আৰু এই গাবুৰাই ইয়াতে আপোৱা আহিছিল, আহি এনে নামকেইটা লিখি লিখি লৈ গৈছে, তিন চাৰিদিন হ'ল এতিয়া শিবিৰত আছোঁ, কিন্তু আমাৰ কোনো MLA প্ৰেচিডেণ্ট কোনো আমাক খবৰ লোৱা নাই, আৰু চাৰিদিন ধৰি চৰকাৰৰ পৰা কোনো সহায় পোৱা নাই, আমি কোনো আমাৰ খবৰো লোৱা নাই। আৰু আমাৰ যিটো MLA ৰহিম আহমেদ তেখেতৰ আমাক কি সহায় কৰিব বেলেগ কথা, আমাক চাবাও অহা নাই, মানুহকেইটা বাঁচি আছো না মৰছো, এতে প্ৰেচিডেণ্টো খবৰ লোৱা নাই, আৰু ঘৰত পানী মোটামুটি হাঁটু যাব লগা হয়, আৰু ল'ৰা ছোৱালীৰ যি অৱস্থা, গৰু গাই ছাগলী সব পানি পৰি আনিব পৰা নাই, হাঁহ সম্পত্তি সব পানী আমাৰ তাতো হাঁচি যাব লাগে, ঘৰৰ ভিতৰত একাকল পানী, তো একাকল পানী আমি থাকিম কেনেকৈ তাত, আপুনি শান্তিপুৰ ভেলা শান্তিপুৰ বুলি কয়, এতিয়া আমি এতিয়া কলেজত আশ্ৰয় আছোঁ, আঞ্চলিক কলেজ, এইটো এইখিনিয়ে ক'ব লাগে মোৰ, আজি চাৰিদিন হ'ল, এতিয়া বাইশজন পৰিয়াল আছোঁ, আমি কোনো খবৰ লোৱা নাই, কায়ো বাইশ ঘৰ মানুহ আছোঁ। এতে আমি ভাওনা কাৰণত আহি ইয়াতে শিবিৰ পাতি আছোঁ আজি দুদিন তিনিদিন ধৰি, কিন্তু আমাৰ গৰু হাঁহ ছাগল সব অটু আনিছে, এতিয়া মানুহবিলাকক কোনো খবৰ লতা মানুহে নাই, একজন কোনো ব্যক্তি অহা নাইকা, কোনো বিধায়ক অহা নাই, কোনো হেৰি অহা নাইকা, চৰকাৰী চৰকাৰৰ পৰা কোনো সা খবৰ অহা নাইকা, বিৰাট সমস্যাত ভুগি আছোঁ, ৰান্ধা বাঢ়া নাই, গেছ নাই, কিবা নাই, খুব অসুবিধা কৰি খাৱা লোৱা নাই, খুব অসুবিধা কৰি আছোঁ মানুহকে। ঘৰৰ ভিতৰত কেম পানী, ঘরের ভিতর কেম পানি উঠছে, ঘরের ভিতর টাকা লোক এক আঁঠু পানি হয়ে গেছে, তার রান্ধা বাড়া করবো নি, একো করব নি, আজি তিনিদিন হলে তো থাকিবা, আকৌ বা নাই, আমার ঘরত আকবো খুব পানি, আর লড়া ছোৱালীও একদম পানি তল যায়, সেইকাৰণে আমি আহিবা তিনদিন হলে আজি ইয়াতে আকৌ পোৱা নাই, সরকারের ফালের পৰাও বিচাৰি ল'ব অহা নাই, আকৌ অহা নাই, কোনো অহা নাই, খালে ৰহিম আহমেদ, ৰহিম আহমেদ MLA অহা নাই, চাবা অহা নাই, প্ৰেচিডেণ্টো অহা নাই, আৰু এই গাবুৰাই ইয়াতে আপোৱা আহিছিল, আহি এনে নামকেইটা লিখি লিখি লৈ গৈছে।